हेलो बंधुरा सलामु आलैकुम वेलकम बैक टू माय यूट्यूब चैनल। बंधुरा अनेकेई आमार भिडियोते कमेंट करे आसतेछेन जे भाइया इतिमध्ये किन्तु वेतन बृद्धि ना करते करते ही अनेक श्रमिक छाटाई करा हच्छे, जेटा आपनारा स्क्रिने देखते पाच्छेन। एटा खुबई दुःखजनक, एखोनो पर्यन्त वेतन कार्यकर हय नाई। अनेक मालिक पक्ष किन्तु श्रमिक छाटाई करतेछे, विशेष करे जत सेले अपारेटर हेल्पार बा जे जे पदे आछे सेखान थेके किन्तु मैक्सिमाम अफिसे আপনাদের এই শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক, এবং বিশেষ করে যে হেলপার দিয়ে নিয়ে যে আন্দোলন, সর্বনিম্ন বেতন নিয়ে যেটা আন্দোলন হেলপার, সেই হেলপারদেরকে কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল ছাঁটাই করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ আসলে যে বেতন বৃদ্ধি করা হয়েছে সেটা কিন্তু কারো চাপে বা বল প্রয়োগের জন্য না, সেটা কিন্তু প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিন্তু সেই বেতনটা বৃদ্ধি করেছে। এখন এই বেতনটা আসলে কিছুই না, আসলে বর্তমান বাজারে এই 12,500 টাকা সর্বনিম্ন বেতন এটা কিছুই না। অনেক মালিক পক্ষ বলেছে যে বাধ্যতামূলক 2 ঘন্টা ওভারটাইম হবে। আপনারা চিন্তা করে যদি একটু দেখেন বা একটু আশপাশ দেখেন তাহলে বুঝতে পারবেন যে অনেক অফিসে কিন্তু 5টার পরে কোনো ডিউটি হয় না, ঠিক আছে? অর্থাৎ ওভারটাইম 1 ঘন্টাও হয় না, অ্যাভেলেবেল এরকম ফ্যাক্টরি আছে। তো মালিক পক্ষে বলেছিল যে জনাব হাতেম, নিশ্চয় আপনারা অনেকেই তাকে চিনেন, তিনি বলেছেন যে বাধ্যতামূলক 2 ঘন্টা করে ওভারটাইম করা হয়, ঠিক আছে? তো 2 ঘন্টা করে ওভারটাইম তো সব অফিসে হয় না। 2 ঘন্টা করে ওভারটাইম হইলেও কত হবে, যদি বেতন 12,500 টাকা ধরা হয় সর্বনিম্ন বেতন, তাহলে 2 ঘন্টা করে ওভারটাইম করার ফলে তাদের বেতন হবে, মানে সে মাস শেষে বেতন হবে 15,850 টাকা, ঠিক আছে? এটা নগণ্য বেতন। কিন্তু আসলে আরেকটা বিষয় বলতে গেলে, বর্তমান বাজার পরিস্থিতিতে এই 12,500 টাকা কিছুই না, সেটা আমরা সবাই জানি। কিন্তু এখানে একটা বুঝার বিষয় আছে, যেটা হচ্ছে 12,500 টাকা দিতেও কিন্তু অনেক মালিক পারবে না। আমি কথাটা বলে গেলাম, আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, এই 12,500 টাকা বেতন কিন্তু অনেক মালিক দিতে পারবে না। এই জন্য তাদের অনেক ফ্যাক্টরি বন্ধ হবে, ঠিক আছে? তারা বেতন নিয়ে নয়সই করবে, 10 তারিখের বেতন বা 7 তারিখের বেতন তারা 25 তারিখে 30 তারিখে দিবে, এরকম দেখবেন অ্যাভেলেবেল ঘটবে, ম্যাক্সিমাম অফিসে ঘটবে। বিজিএম এর আওতাভুক্ত যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো হয়তো বা কম হতে পারে, কিন্তু যে লোকাল যে ফ্যাক্টরিগুলো আছে তাদেরকে কিন্তু অনেক বেশি হবে। আবার এই 12,500 টাকা অনেক সময় কী হবে, এখন যে হেল্পারদের 12,500 টাকা, এখন দেখেন হেল্পার কিন্তু রাখবে না বলতে গেলে। ম্যাক্সিমাম অফিসে কিন্তু ইতিমধ্যে হেল্পার ছাঁটাইয়ের একটা হিড়িক পড়ে গেছে, হেল্পারের ছাঁটাই একটা হিড়িক পড়ে গেছে, বিনা কারণে বিনা দোষে তাদেরকে চাকরিতে রিজাইন দিতে বাধ্য করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে। এটা আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে বা এই যে আমাদের কমেন্টের মাধ্যমে পেয়ে আসতেছি, ঠিক আছে? এটা খুবই দুঃখজনক, কারণ গার্মেন্টসের চাকরি আসলে ছাড়তে হয় না, ছাড়তে বাধ্য করা হয়। যাকে রাখবে না তাকে অনেক কজ ধরা হয়, তার অনেক সমস্যা ধরা হয়, ঠিক আছে? এগুলো খুবই দুঃখজনক, এটা আসলে মালিক পক্ষের করা উচিত না। কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে সে যদি একটা অপারেটর বা একটা হেল্পার বেকার হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। আমি কিন্তু আগে আপনাদেরকে বলেছিলাম আগের একটা ভিডিওতে যে দেখেন যারা আন্দোলন করতেছেন আপনাদেরকে কিন্তু চিহ্নিত করে রাখছে। একটা সময় ছিল গার্মেন্টসে প্রায় 70-80% ছেলে মানুষে ছিল, 20% মেয়ে মানুষ ছিল। এখন সেটা কমে কিন্তু প্রায় 80-90% মেয়ে মানুষ হয়ে গেছে গার্মেন্টসে, 10%ও নাই ছেলে মানুষ। এই 10%ও কিন্তু থাকবে না এই বেতন বৃদ্ধি করার ফলে। যে কোনো কজে যে কোনো অজুহাতে দেখবেন যে অনেক অফিসে এরকম ছেলে অপারেটর আপনার সাড়ে করা হচ্ছে। এখন হয়তো বা একটু কম বেতনের আগে আগে, এখন পরিবেশটা গরম, ছাড়াই করলে আবার যদি আন্দোলন হয়, তো এটা আসলে মালিক পক্ষের করা উচিত না। আমি মনে করি মানে যারা শ্রমিক সংগঠন আছে তারা বিষয়টা দেখবেন, আর যে গণমাধ্যম আছে তারা দেখবেন, প্রশাসনিকভাবে শিল্পের সাথে যে জড়িত যে পুলিশ কর্মকর্তা আছে বা ভাইয়েরা আছে তারা দেখবেন বিষয়টা, আসলে এটা কতটা অমানবিক হচ্ছে। এই মুহূর্তে আসলে ছাঁটাই, দমন, পীড়ন, গ্রেপ্তার ইত্যাদি এগুলো খুবই দুঃখজনক, এগুলো আমি মনে করি করা ঠিক হবে না মালিক পক্ষের। তো যারা প্রকৃতপক্ষে দোষী, যারা মনে করেন যে আপনার শ্রমিক মানে আন্দোলনে উৎসাহ দিয়েছে, এক, দ্বিতীয়ত আপনার আগুন লাগাইছে, মানে অনেক ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ফুরাইছে, ভাঙচুর করছে, তাদেরকে তো রাখবে না, এটা শিওর। তাদেরকে যে কোনোভাবে সিসিটিভি ফুটেজ হোক বা যে কোনো লিঙ্কের মাধ্যমে হোক বা যে কোনো মানে প্রমাণের মাধ্যমে হোক তাদের কিন্তু ছাঁটাই করা হবে। এখন না হোক, 2 দিন পরে, 2 দিন না হোক, তার 4 দিন পরে কিন্তু ঠিকই ছাঁটাই করা হবে। তো এটা অবশ্যই দেখবেন, আর 26 তারিখে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে মানে গার্মেন্টসের, কার বেতন কত টাকা ধরা হবে, কে কোন গ্রেডে আছে। এখন যে ভুলটা বা যেই বিষয়টা আমরা অনেকেই জানি না, যে অনেকে মনে করে যে গার্মেন্টসে যেহেতু হেল্পারে 4,500 টাকা বেতন বাড়ানো হয়েছে, 8,000 থেকে 12,500 টাকা করা হয়েছে, মনে হয় অপারেটর বা
অন্যান্য পদে যারা আছে তাদের মনে হয় এরকম গড়ে বাড়ানো হবে না, এটা হবে না, এটা হবে না। এটা কিন্তু এই যে চূড়ান্ত গ্যাজেটে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে যে কার বেতন কত টাকা করা হবে। হেলপার ব্যতীত সবার বেতন একটু কমই বাড়বে। আর স্টাফদের কথা তো নাই বললাম, কারণ স্টাফদের এখানে কোনো গ্রেড রাখা হয় না। কিন্তু 2018 সালে কিন্তু স্টাফদের দুটা গ্রেড ছিল, 1 নম্বর 2 নম্বর গ্রেড, সেই গ্রেডটা কিন্তু এখনও রাখা হয় নাই। আর স্টাফদের বেতন কত টাকা বাড়ানো হবে সেটা কিন্তু এখন আমরা জানতে পারি নাই। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এবং এরকম সাটাই দমন পীড়ন গ্রেপ্তার ইত্যাদি আমি মনে করি মালিক পক্ষের এই মুহূর্তে করা একদম অনুচিত। বিষয়টা আপনারা একটু মানবিক দৃষ্টি দিয়ে দেখবেন, আসলে শ্রমিকরা কোথায় যাবে? একটা সেক্টর ডেভেলপ হওয়া মানে ওই সেক্টরে যারা আছে সকলে ডেভেলপ হওয়া, তাই তো? গার্মেন্টস সেক্টরে উন্নীত হওয়া মানে কি সেই সেক্টরে যারা কাজ করে তাদেরও তো জীবন মান বৃদ্ধি হওয়া দরকার। এখন যদি শুধু তারা কাজই করলো মানে দিন আনে দিন খায়, সেটা কিন্তু তারা কতদিন স্টে করতে পারবে লাইফ, ঠিক আছে? আশা করি বিষয়টা বিবেচনা করে দেখবেন, ঠিক আছে? আর সবাই এখন আর আন্দোলনে জড়ানোর দরকার নাই। যত টাকা বেতন ধরা হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে সবাই নিজ নিজ কর্মে মনোনিবেশ করেন, এটাই মনে করি আপনাদের জন্য ভালো হবে। আশা করি আপনাদের জন্য ভালো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।